তোমাদের আরেকটা পরীক্ষা আসছে, আশা করি তোমরা এটা শিখে রাখো, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? আজকে আমি তোমাদের 8 34 এবং 36 এটা ওই ছবি দেখে গল্প শুনি ও বলি এবং স্পিকারের ব্যবহারটা একটু দেখিয়ে দেব, ঠিক আছে? এই দেখো এটা কি, এটা হচ্ছে তোমার একটা নৌকা, এটা কোথায় যাচ্ছে? নদী, ঠিক আছে? এরপরে এগুলো কি তোমাদের মতো বন্ধু বান্ধবী সবাই মিলে গল্প করছে, ঠিক আছে? কিভাবে এখানে গল্প তো হচ্ছে না, এখানে গান বাজনা হচ্ছে, ঠিক আছে? এরপর হচ্ছে যে শব্দগুলো উপরে ছবিতে খুঁজে বের করি, নদী, নদী কোথায়? এই এই নদী, ঠিক আছে? এরপর হচ্ছে তীর, নদীর তীর, এই তীর, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার বীণা, আকার, বীণা, এটা হচ্ছে বীণা, আমি গীত শুনি, এই বীণা নিয়ে ওরা সবাই গান করছে। এরপর গীত, গত হচ্ছে তোমার গান করা, আচ্ছা। এরপর হচ্ছে তোমার ঠোঁট মিলিয়ে ইকার লিখি, এই ইকারের ব্যবহার এই খালি জায়গায় প্রথমে ভরে পূরণ করে দেবে, ঠিক আছে? দেখা যাচ্ছে? এরপর হচ্ছে ইকার লিখি ও শব্দ করি, নীল শীত, পড়ি ও লিখি, শীত যায় গির গায়। এরপর হচ্ছে তোমার পাঠ 35, ছবি দেখে গল্প শুনি ও বলি, কুকুর ঘুঙুর, ঝুমুর ঝুমুর, মুমুর পুতুর, আমের মুকুর, এই এই দেখো কুকুর, এই এটা হচ্ছে তোমার কুকুর, আর এটা হচ্ছে ঝুমুর, ঝুমুর মানে কি তোমার নুপুর, আর তারপর হচ্ছে এটা পুতুল, তারপর হচ্ছে মুকুর, মুকুর অর্থ হচ্ছে তোমার আমের মুকুর, আচ্ছা। ডট মিলিয়ে উপর লিখে, এই দেখো উপরে দেখো এখানে খালি জায়গায় কয়টা পড়ে আছে, 1 2 3 4 5 আজটা খালি জায়গা তোমরা ঘরে বসে পূরণ করে ফেলবে, মাকে বলবে এগুলা শিখিয়ে দিতে, ঠিক আছে? এরপর হচ্ছে উপর লিখি ও শব্দ করি, কুকু মুমু, কুকু ফুল, করি ও লিখি, দুপুর বেলা মুমু খেলা, আচ্ছা। এরপর পরিবেশটি কি আসছে তোমার, দীর্ঘকার, ছবি ছবি দেখে গল্প শুনি ও বলি, মুমু যায় নুপুর পায়, দূর আকাশে সূর্য হাসে, ঠিক আছে? এরপর নিচের শব্দগুলো উপরে ছবিতে যে বের করি, এই যে শব্দগুলো তোমরা দেখেছ এগুলো সব উপরে পাবে, ডট মিলিয়ে উপর লিখি, দীর্ঘকার, এই কয়টা এখানে খালি জায়গা, 1 2 3 4 5 পাঁচটা খালি জায়গা তোমরা পূরণ করবে। তাহলে আজ আমি এতটুকু করলাম, আগামী ক্লাসে বাকিটা আমি দেখিয়ে দেবো, ভালো থাকবে, সুস্থ থাকবে।